প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট বলা যেতে পারে কিছু ব্যাপক রদবদল ভীষণ জরুরি সংবাদ কিছু উঠে আসছে যা আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওর মধ্যে তুলে ধরছি তাই কোনো ইন্ট্রো না দিয়ে সরাসরি মূল খবরে প্রবেশ করে যাই জরুরি খবর অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই কার্যত মাসের শুরুতেই আজকে চার তারিখ চার আট দু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে তৎসাও থাকছে প্রাথমিকেরও বড়ো সড়ো কিছু খবর আপডেট বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের তরফ থেকে কয়েকদিন পূর্বেই কিন্তু কলকাতার রাজপাথে বৃষ্টিতে ভিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হয়েছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সিতে শূন্যপদের দাবিতে ইন্টারভিউ নোটিফিকেশানের দাবিতে এবং সেই দিক থেকে পর্ষদ কী স্টেপ নেয় সেটাও কিন্তু দেখার বিষয় কারণ পর্ষদকে নিয়োগ সংক্রান্ত বিষয় বদলি এবং ট্রেনিং করানো সংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়ে কিন্তু জোরদার প্রস্তুতি নিতে হচ্ছে প্রাথমিকের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রগুলিকে বা সেক্টরগুলিকে বা বিভিন্ন ডিপার্টমেন্টগুলিকে ঢেলে সাজানোর কাজকর্ম কিন্তু চলছে সর্বোপরি বলা যেতে পারে যে এডুকেশন ডিপার্টমেন্টে বেশ কিছু রদবদল বা চেঞ্জেসও কিন্তু চলে এসেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষকদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল ওয়াইজ কোনো খবর আপডেট আছে কি সেই দিকে কিন্তু একটু ফোকাস করতে হচ্ছে কারণ এটি পেন্ডিং নিয়োগ প্রক্রিয়া যা মিটতে কিছুটা কিন্তু সময় লাগবে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে তবে বিষয়ে সামাজিক সোর্স আমাদেরকে কিছু তথ্য প্রোভাইড করেছিলেন সেগুলিকে কিন্তু একেবারেই অথেন্টিক না মনে হয় আমরা কিন্তু আপনাদের মাঝখানে সেই খবরগুলিকে আজকে তুলে ধরছি না কারণ সামাজিক সোর্সের তরফ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয় তা অনেক ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ নয় একেবারে একই খবরের কিন্তু রিপিটেশান শুধুমাত্র বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসে তো সেইগুলোকে আমরা একটু অথেন্টিকেশান করবার চেষ্টা করি তো সেই দিক থেকে দাঁড়িয়ে অফিসিয়ালি মাসের শুরুতে আবারও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডুকেশান ডিপার্টমেন্টে খোলনোলছে কিন্তু বদলে ফেলার একটা প্রয়াস চলছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টাল ওয়াইজ কিন্তু কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে তো সেই দিক থেকে এই প্রক্রিয়াটাকে কেন্দ্র করে এবার কী ধরনের কাজকর্ম উঠে আসে এই চেঞ্জেসের ফলে তো সেই দিকে কিন্তু আমাদেরকে একটু ফোকাস রাখতে হবে এবং অফিসিয়ালি কোনো আপডেট বা জরুরি সংবাদ উঠে আসছে কিনা সেইটাই কিন্তু আমাদেরকে কিন্তু পর্যবেক্ষণে রাখতে হবে আপনারাও কিন্তু খোঁজখবর করার চেষ্টা করুন ডিপিএসসিতে বিভিন্ন কাজকর্ম চলছে ঠিকই তবে সেগুলো অর্গানাইজার টিচার রিলেটেড নয় এবং ইতিমধ্যে সর্বশিক্ষা মিশনের শিক্ষকদের একটা নিয়োগ সংক্রান্ত বিষয় এবং সেখানে স্থায়ীকরণ সংক্রান্ত বিষয় বিভিন্ন বিষয়ে কিন্তু খবর আপডেট উঠে আসছে টুকটাক সামাজিক গণমাধ্যম সুত্রদার তবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড দু হাজার উনিশের খবরের পরে আপাতত অফিসিয়ালি খবর আপডেট উঠে আসেনি এই মুহূর্তে শিক্ষা দপ্তরে বিভিন্ন ব্যাপক রদ বদল চলছে খোলনচে কিন্তু বদলে ফেলার একটা কাজ চলছে তো সেই দিক থেকে ডিপার্টমেন্টাল ওয়াইজ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড কি গুরুত্বপূর্ণ পরবর্তী ক্ষেত্রে খবর আপডেট উঠে আসে তা আমরা কিন্তু খোঁজ খবর করার চেষ্টা করছি আবহাওয়া এই পর্যন্তই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে বার্তাটি উঠে আসলো তা সবটাই কিন্তু প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করলাম বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ